বাস দুর্ঘটনা। এর আগে আমরা দেখেছিলাম 34 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, তারপর আবারও দমকলের হারুর পাড়ায়, সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ধাক্কা মারল গাছেতে, যা খবর তাতে ড্রাইভারের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে, ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম বাবু। রাকিবুল, বিস্তারিত জানো। হ্যাঁ দাদা, বিষয় হচ্ছে যে আজ দমকলের হারুপাড়ায় সেখানে কিন্তু একটা মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে, যে সেই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ড্রাইভারের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিভাবে দুর্ঘটনাটা ঘটলো? বহরমপুর থেকে করিমপুর গামী একটি বেসরকারি বাস, সেই বাসটি কিন্তু যাচ্ছিল, এমন সময় হারুপাড়া যেটা 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরাবুল ইসলামের বাড়ির সামনে একটি গাছ আছে, তো রাস্তার ধারে, সেই গাছে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বলে জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা, কিন্তু এমনটাই জানাচ্ছে। রাস্তা থেকে অতটা কিভাবে বাসটা গেল, কি মনে করছে এলাকার মানুষজন, কিভাবে এই নিয়ন্ত্রণটা হারালো বাস ড্রাইভার? এখন পর্যন্ত যেহেতু সন্ধ্যা নাগাদ এই ঘটনাটা ঘটেছে এবং বাসের যাত্রীরা অনেকেই কিন্তু এখন কারা যাত্রী ছিল না ছিল এখন তো এখন এই বিষয়টা কিন্তু এখনো অধুরা হয়েছে, যার জন্য কজন আহত হয়েছে এবং নিহত কজন হয়েছে এই বিষয়টা কিন্তু পুরোটাই এখনো অধুরা। পুলিশ এসে এই বিষয়টা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনছে এবং বাসটিকে এবং ড্রাইভার সবকিছুকে উদ্ধার করার প্রক্রিয়া চলছে, যার জন্য এখনটাই কিন্তু কোনো রকমে বলা যাচ্ছে না যে ঘটনাটা কিভাবে ঘটলো, আদিও ঘটনাটা কি জন্যই বা ঘটলো কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু ঘটনাস্থলে ড্রাইভারের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এলাকার মানুষজন তারা তো সেখানে রয়েছে, তাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব হয়েছে? রাকিবুল, কি বলছে তারা? ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রচুর পরিমাণে গ্যাদারিং শুরু হয়েছে, যার জন্য পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ চলছে, আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা পরবর্তীতেই কিন্তু জানাবো এই বিষয়টা কি ঘটছে এবং কি আমরা আপডেট দিতে থাকবো। রাকিবুল, শেষ প্রশ্ন তোমাকে, যে যে রাস্তায় দুর্ঘটনাটা ঘটেছে এখন যানজটের পরিস্থিতিটা ঠিক কিরকম? হ্যাঁ, যানজট পুলিশ এসে কিন্তু পুলিশের তৎপরতা অনেক সুন্দর, যে যার জন্য কিন্তু পুলিশ এসে রাস্তা কিন্তু ক্লিয়ার করছে এবং মানুষ সাধারণ মানুষকে দূরে, যেহেতু করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ চলছে সেই দিকটা কিন্তু পুলিশ নজরদারি রেখেছে এবং পুরো রাস্তাটাকে ক্লিয়ার করছে আপাতত পুলিশ প্রশাসনের তৎপরতাই হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ রাকিবুল। আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম বাবু। এবার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনেনি, চলুন। গাড়ি আসলো, বাস আসলো দমকল থেকে, তো ও ড্রাইভার সামনে কোনো গাড়ি ছিল না, হঠাৎ করে দেখছি গাড়িটা আবার ডাইরেক্ট মেরে দিল গাছের সামনে, কোনো কাউরির একটা গাড়ি পাশে থাকবে তো তাকে বাঁচাতে গিয়ে ওই ড্রাইভার মারবে, একবারে ডাইরেক্টলি গাড়িটা প্যাসেঞ্জার কি অবস্থা, প্যাসেঞ্জারের কিছু ক্ষতি হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে বের করে আমরা হসপিটালে পাঠিয়েছি। ড্রাইভার জীবিত না মৃত হয়েছে? ড্রাইভার মনে হয় মারা গেছে। আরো একবার আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি, বাস দুর্ঘটনা ঘটেছে আবারও, এবার বাস দুর্ঘটনার স্থান দমকলের হারুর পাড়া, সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সজোরে ধাক্কা মারে গাছেতে, ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে এমনটাই এলাকার মানুষজন জানাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, যানজটে অবরুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে রাস্তা।